হেড 30 রুপিস 30 টাকা করে দেখতে পাচ্ছেন টিকিট নিলাম এখন তো এটি হচ্ছে শিলচরের গান্ধীবাগ পার্ক সবাই বলে গান্ধীবাগ পার্ক গান্ধীবাগ পার্ক গান্ধীবাগ পার্ক তো আমি ভাবলাম আমি কেন যাব না তো আমার স্যারকে জিজ্ঞেস করলাম স্যার পার্কের ভিতর যাব আপনি কি যাবেন উনিও বললেন হ্যাঁ ঠিক আছে এখানে কি সামনে কি সুইমিং পুল নাকি চলুন দেখি আসি সুইমিং পুল নাকি ভিতরে কি আছে চলুন দেখি আসি ওই পাশে থেকে আমি ভেবেছিলাম এটি মনে হয় সুইমিং পুল এখানে এসে দেখি গ্যালারির মতো বানিয়ে রাখা বসার জন্য বানানো হয়েছে সেখানে কি হচ্ছে দেখে আসি ওয়াও এখানে যে সুন্দর নোটিশ দেওয়া আছে ইট ইজ হিয়ার ভেরি ইনফরমেশন দ্যাট অল কাপলস আর স্ট্রিক আচ্ছা কোনো ধরনের যদি অ্যাক্টিভিটিস করেন যেগুলো অ্যাকসেপ্টেবল নয় বা পাবলিক প্লেসে করা নিষেধ এসব যদি করতে পাওয়া যায় তাহলে ফাইন করা হবে তো প্রিয় দর্শক এটি দেখতে পাচ্ছেন ক্লাইম্বিং করার জন্য এটি বর্তমানে ইউজ করা নিষেধ তো এই ফানটি তেমন বড় নয় ঠিক আছে মোটামুটি আড্ডা দেওয়ার জন্য টাইম স্পেন্ড করার জন্য ঠিকই আছে এখানে